ঠাকুমাকে কুপিয়ে খুন, কাঠগড়ায় গুরুধর নাতি, যুবককে উদ্ধার করল দমকল। ব্যান্ডেলের কেউটা এলাকায় বাড়ি রায় পরিবারের। এই পরিবারেরই সদস্য ছিলেন আরতি দেবী। অশীতিপর এই বৃদ্ধার নাতি ইন্দ্রনীল প্রায় নেশা করত বলে অভিযোগ। রবিবার রাতে নেশার টাকা নিয়ে বাবা মা ও ঠাকুমার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ইন্দ্রনীল। মা বাবাকে মারধরও করতে থাকে। দ্রুত বাড়ির বাইরে চলে যান ইন্দ্রনীলের বাবা মা। এরপর সে অশক্ত ঠাকুমাকে বেধড়ক মারধর করে, কাটারি দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় আরতি দেবীর। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। ইন্দ্রনীলকে ধরতে নাকাল হতে হয় পুলিশকে। ভেতর থেকে দরজা বন্ধ করে ঘর থেকে সবাইকে মেরে ফেলার হুমকি দিতে থাকে ওই যুবক। পুলিশ ও স্থানীয়রা ঘিরে ফেলে বাড়িটি। সেই ছবি ইন্দ্রনীল ফেসবুকে লাইভও করে। পরে দমকলের লোকজন গিয়ে উদ্ধার করে ইন্দ্রনীলকে। তার চিকিৎসার প্রয়োজন বলছেন ইন্দ্রনীলের কাকা। ব্যবস্থা হোক, চিকিৎসা হোক, যদি কোনো মেন্টালি কোনো প্রবলেম হয়ে থাকে তার চিকিৎসা হোক, সুব্যবস্থা মানে সুবিচার হোক একটা, সেটা খারাপ নয়। এইটুকুনি বলতে পারি সেটা খুব একটা খারাপ নয়, ভাইপো বলে বলছি না, খুব একটা খারাপ না। আমার সঙ্গে অন্তত কোনোদিন খারাপ ব্যবহার করেনিও, আমরা তো সবাই জানি এবং সবাইকে সম্মান করেছি, ভালো ব্যবহার করত। কী থেকে হয়ে গেল আমার নিজেরাও বুঝতে পারছি। বরাবর ভালো ছেলে ইন্দ্রনীলের এহেন আচরণে অবাক পড়শিরাও। আমরা চাইছি মূল তথ্যটা বেরিয়ে আসে, পুলিশ আপনার সাথে সহযোগিতা করুক, মূল তথ্য কী কারণে হয়েছে এবং ছেলেটার এই মুহূর্তে চিকিৎসার দরকার, তার কোনো মানসিক প্রবলেম কিছু তৈরি হলো কিনা হঠাৎ করে, এটাও জানার দরকার আছে। ইন্দ্রনীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী কারণে খুন তা জানতে শুরু হয়েছে তদন্ত। নিউজ টাইম।